নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি গ্রোসারি স্টোর থেকে চারটি আবাসিক ও একটি বাণিজ্যিক ভবনে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার সহ অন্তত 7 জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে বুশউইক এভিনিউয়ের কুপার স্ট্রিটে এই ঘটনা ঘটে। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শুরুতে একটি সুপার মার্কেটে আগুন লাগে, পরে তা পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওইসব ভবনের কয়েক ডজন পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ভয়াবহ আগুনে পড়ছে ব্রুকলিনের চারটি আবাসিক ভবন, একটি বাণিজ্যিক ভবন ও পাশে থাকে একটি গ্রোসারি স্টোর। বুধবার সন্ধ্যায় কুপার স্ট্রিটে লাগে আগুন, নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টাব্যাপী চেষ্টা চালান 200-এরও বেশি ফায়ার ফাইটার। নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ক্রিস্টিন কিচেন অ্যান্ড মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তা পাশের একাধিক আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে গ্রোসারি স্টোর ও আবাসিক ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে ওইসব ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষজন। সে সময় এক বাসিন্দা আহত হন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন 6 ফায়ার ফাইটার, তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভবনের এই বাসিন্দা বলেন, তিনি সহ পরিবারের সবাই নিরাপদে বের হতে পারলেও তাদের ঘরবাড়ি পুড়ে গেছে। এদিকে এই ঘটনায় আগুন লাগা চারটি ভবনের কয়েক ডজন পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে। চোখের সামনে নিজের অ্যাপার্টমেন্ট পুড়তে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এই বাসিন্দা বলেন, মুহূর্তের মধ্যেই তার বাড়িটি পুড়ে যায় আগুনে। শাহরিয়ার সাফার, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।